আমাদের মারলেই ভালো। গতকালকের থেকে আজকে বাজার কমে বেশি 100 টাকা বেশি, 150 টাকা, 150 বেশি আছে। আশা করা যাচ্ছে যে বাজার আরো বাড়বে। 300 টাকা ইন্ডিয়াতে বাজার বৃদ্ধি, তার মানে বাজার বাড়বে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি হাতে। দর্শক, অল্প অল্প করে বাড়তে শুরু করছে দেশি পেঁয়াজের দাম। গতকালকের তুলনায় কিন্তু বাজারে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম। আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো প্রান্তিক পর্যায়ে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে। দর্শক, আজ 22 আগস্ট 2024 রোজ বৃহস্পতিবার। প্রিয় দর্শক, গতকালকে তুলনায় আজকের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম 100 থেকে 200 টাকা। আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো প্রান্তিক পর্যায়ে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে। বাজার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এক সপ্তাহ থেকে মনে নাই ছয়শ, গতকালকে চাইতে এক দেড়শো বেশি, ঠিক আছে। আপনি যে হাটে পেঁয়াজটা বিক্রি করতে চাইছেন, হাটের নাম কি ভাই? সমশপুর। সমশপুর দাম চাচ্ছেন কত? এটা চাচ্ছে 140। 140 টাকা দাম চাচ্ছেন? তো আজ থেকে 10-12 দিন আগে তো এই পেঁয়াজের দাম ছিল প্রায় 4400-4500। সেই পেঁয়াজটা এখন দাম, ব্যাপারী দাম কত বলে? 3800-3830। গতকালকেও তো এটার বাজার ছিল 3600-3750, সর্বোচ্চ 3700 হিসাবে বাজারটা ভালোই একটু করে বাড়তেছে মোটামুটি। পরশুদিনকে ভারতে ছিল সেটা থেকে 3 রুপি টাকা বৃদ্ধি পেয়েছে ভারতে, অর্থাৎ 37-42 টাকা রুপি ভারতে বিক্রি হচ্ছে। যে পেঁয়াজটা ছিল 30-36 রুপি সেটা 36-42 রুপি বিক্রি হচ্ছে ভারতে। ইন্ডিয়ায় দাম বাড়লে আমাদেরও বাড়বে, এই জন্যই বাজার বৃদ্ধি। গতকালকে বর্ডারে যে পেঁয়াজটা বিক্রি হয়েছে 90-96, তার আগের দিন ছিল সেই পেঁয়াজটা 86-92 টাকা, 60 টাকা বৃদ্ধি। যার কারণে সেই তুলনায় কিন্তু দেশি পেঁয়াজের বাজার তেমন একটা বাড়ি নাই। বাজার আমাদের এবার তো প্রচুর খরচ হয়েছে, এবার পেঁয়াজের দানা থেকে শুরু করে সবকিছু খরচ হয়েছে, সারের দাম বৃদ্ধি, সবকিছুর দাম বৃদ্ধি পাইছে। যে ওষুধটা ছিল 100 টাকা সেটা 150 টাকা হয়েছে, তাহলে তো আমাদের পারলেই ভালো। গতকালকের থেকে আজকে বাজার কমে বেশি 100 টাকা বেশি, 150 টাকা, 150 বেশি আছে। আশা করা যাচ্ছে যে বাজার আরো বাড়বে। ইন্ডিয়াতে বাজার বৃদ্ধি, তার মানে বাজার বাড়বে। হ্যাঁ, সেটা আমরা বলতে পারি না কি হবে না হবে সেটা। প্রিয় দর্শক, গতকালকের তুলনায় কিন্তু ইন্ডিয়াতে দুই দিনে বাজার বেড়েছে প্রায় 5 রুপি টাকা। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।